আমার জন বন্ধুগণ মুরব্বি বাবাজিরে এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করে দিলেন ও নবী তোমার বয়ানে তোমার ওয়াজে তোমার নসিহতে তোমার লেকচারে তোমার মাদ্রাসা কায়েম করায় তোমার মসজিদ কায়েম করায় মুক্তব বানানে খানকা করা তোমার ইস্তিবা করা চিল্লা করা এইগুলা বয়ানে ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বান্দার লাভ হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তোমার মেহনতে মুমিনদের লাভ হতে থাকবে ফাসিকদের লাভ না হইল জিনাকারীর লাভ না হইল সুদখোরের না হোক মুমিন বান্দা তোমার কথা শুনলে তোমার ওয়াজ শুনলে তোমার বক্তব্য শুনলে তোমার মেহনতে তোমার তবলিগে তোমার খানকায় মুমিন বান্দার লাভ হবে জোরে একবার কোন সুবহানাল্লাহ বেহামদে আমার নজন বন্ধুগণ আমরা যেভাবে বাজারে বেচা কিনা করি করি না নাই আপনাদের এই কয়াকুশি বাজার একটা বড় বাজার বরপেটা জেলার মধ্যে একটা বড় বাজার ঠিক না ওয়া ঠিক আরো বড় বাজার আছে এটা একটা বড় বাজার এইখানে মানুষ ধান চাউল বিক্রি করতে নিয়ে যায় কোন কোন মানুষ গরু ছাগল দুম্বা ভেড়া বকরি বিক্রি করতে যায় এইখানে গাড়ি ঘোড়াও বেচা কিনি হয় এই কথা ঠিক না ওয়া ঠিক গেলামাল দোকানে বেচা কিনি হয় কাপড় দোকানে বেচা কিনি হয় ও নজওয়ান বন্ধুগণ আমার কলিজার টুকরা মুরব্বি বাবাজিরা মহান আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমিও আমার বান্দার সাথে বেচা কিনা করি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কি করে বেচা কিনা করে আল্লাহ হাট বাজার করে আল্লাহ দোকান করে এটা আমার কথা নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে এই সম্পর্কে আয়াত নাযিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আল্লাহ বলেন আমিও বেচা কিনা করি আমাদের বেচা কিনা বাজারে যাওয়ার পরে আমরা যেখানে ভালো দাম পাই তারে আমরা বস্তু দিয়া দেই আর যেখানে ভালো সামান পাই দশ টাকা বেশি হইলেও দিয়া দিই ঠিক না ওয়া ঠিক আপনার আমার বেচা কিনা আকাশের নিচে জমিনের উপরে হাট বাজারে বেচা কিনা আমরা করি আমাদের বেচা কিনা মুনাফিকের সাথেও হয় আমাদের বেচা কিনা মুশরিকের সাথেও হয় আমাদের বেচা কিনা কাফের বেদিনদের সাথেও হয় আমাদের বেচা কিনা সুদগুরের সাথে হয় আমাদের বেচা কিনা জিনাকারীর সাথে হয় আমাদের বেচা কিনা লম্পটের সাথেও হয় কথা ঠিক না ওয়া ঠিক চোরের সাথেও আমরা বেচা কিনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল না 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন বান্দার সাথে বেচা কিনা করি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বেচা কিনা শুধু কার সাথে হয় মুমিন বান্দার সাথে আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি কি ভাষা দিয়ে বুঝাইতে পারতেছি আমার জন বন্ধুগণ সেটা কেমনে কিভাবে আল্লাহ কোনো ফাসেকের কাছে কোনো বস্তু দেয় না ফাসেকের কাছ থেকে মহান আল্লাহ কোনো বস্তু নেয় না জিনাকারীকে আল্লাহ কোনো বস্তু দেয় না জিনাকারীর কাছ থেকেও কোনো বস্তু আল্লাহ কিনা নেয় না আল্লাহর বেচা কিনে শুধু মুমিন বান্দার সাথে শুধু কার সাথে মুমিন বান্দার সাথে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার জীবন বন্ধুগণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জরিয়তে বিশ্ব
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিয়ে দিলেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীবাসীকে তুমি জানাইয়া দিতে পারো গোটা পৃথিবীর মানুষের কাছে তুমি এই গুড মেসেজটা গোটা পৃথিবীর মানুষের কাছে তুমি এই খুশখবরটা দিয়ে দিবার পারো এই গুড নিউজটা দিবার পারো খুশখবর সুসংবাদ দিয়ে দিবার পারো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদটা হলো ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিন নবী তুমি জানাইয়া দাও আমি আল্লাহ বেচা কিনা করি মুমিন বান্দার সাথে কি বেচা কিনি হয় মুমিন বান্দার সাথে আল্লাহ পাকের কি লেনদেন হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন মুমিন বান্দার কাছ থেকে মিনাল মুমিনিনা আনফুসাহুম মুমিন বান্দার কাছ থেকে আমি নম্বর ওয়ান ওদের জান কিনা নেই মুমিন বান্দার কাছ থেকে আল্লাহ কি কিনা নেন কথা বলেন একটু জোরে কি কিনা নেন জান নেয় জীবনটা নিয়ে যায় ও যুবক বন্ধুগণ দুই নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতেছেন নবী তুমি জানাইয়া দিতে পারো দুই নম্বরে আমি মুমিন বান্দার কাছ থেকে আনফুসাহুম আমি মুমিন বান্দার জান নেই দুই নম্বরে মুমিন বান্দার কাছ থেকে আমি মাল কিনা নেই আল্লাহু আকবার কন মুমিন বান্দার মাল কে কেনে জোরে কথা বলেন কে নম্বর ওয়ান মুমিন বান্দার জীবনটা আল্লাহ কিনা নিয়ে যায় দুই নম্বরে মুমিন বান্দার কাছ থেকে আল্লাহ মাল কিনা নেয় আমরা হাট বাজারে বেচা কিনি করলে আমি যদি তরু তরকারি সবজি বিক্রি করি তাহলে আপনারা আমারে টাকা দিবেন বস্তু দিলাম টাকা নিলাম আর আমার আপনার বেচা কিনি না মুশরিক মুনাফিক বেদিন জিনাকারি সবের সাথেই হয় বেদিনের সাথে হয় সুদখোরের সাথে হয় ঘুষখোরের সাথে হয় সকলের সাথে হয় আল্লাহ শর্ত দিছে যে আল্লাহর বেচা কিনে শুধু কথা বলেন কার সাথে আপনাদের মতো মুমিন বান্দার সাথে হয় আপনাদের মতো মুমিন বান্দার সাথে আল্লাহর বেচা কিনা জোরে একবার মারহাবা কইন এই আয়াতের গভীরতা পৃথিবীর মানুষ যদি বুঝতো অনজন বন্ধু এই আয়াতের গভীরতা যদি পৃথিবীর মানুষ আমরা বুঝতাম আমরা রাত দিন চব্বিশটা ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকতাম কত গভীর এই আয়াত আমার অনুজন বন্ধুগণ মুরব্বী বাবাজিরা এইবার আমার দুই নম্বরে কথা হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক নম্বরে আমি মুমিন বান্দার জান কিনা নেই দুই নম্বরে মুমিন বান্দার কাছ থেকে মাল কিনা নেই জান নিলাম মাল নিলাম ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মুমিন বান্দার কাছে খবর দিয়ে দাও এই দুইটা বস্তু নেওয়ার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য জান্নাত দিয়া দিলাম আল্লাহ জানার মাল নিয়ে কি দিয়া দিল কথা সুন্দর করে জোরে করে কই কি দিয়া দিল জান্নাত দিয়া দিল আপনার সত্তর বছর জিন্দেগি ইবাদত করেন একশো বছর জিন্দেগি ইবাদত করেন আগের যারা নবী এক এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বার নবী এবং সাহাবা ওনাদের তবেইন তাবেইন সিদ্দিকিন সোহাদা আকাবির ওলামা ফুজালা সত্তর বছরের জিন্দেগির মেহনতের মকসুদ আখিরাতের শান্তি কথা ঠিক না অঠিক ও নজওয়ান বন্ধুগণ ওই আখিরাতের শান্তি যদি আমাদের হয়ে যায় আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে আমাদের আর কোনো বস্তুর প্রয়োজন নাই ঠিক না অঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন বান্দার কাছ থেকে আল্লাহ জান নেয় মাল নেয় তার এক নম্বর দলিল বুখারী শরীফ কিতাবুল মুগাজি আট নম্বর খণ্ডর মধ্যে হদিস আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ প্রান্তরে অনুজন বন্ধুগণ উহুদের প্রান্তরে সাহাবাদেরকে সঙ্গে করে নবী যখন নিয়ে যান এইদিকে হইল উহুদ পাহাড়
এটা উত্তর দক্ষিণ তো না, এটা উত্তর, ঠিক ওই মদিনার পজিশনে উত্তর সাইডে। এটা উত্তর পাশে হলো উহুদ পাহাড়, ঠিক ওই পাহাড়ের মোকাবেলায় এই প্রান্তরে একটা ছোট্ট পাহাড় আছে, ওর নাম হলো রুমা, জবলে রুমা। আহারে, এখানে সাহাবারা যুদ্ধে যখন পরাজয় হয়ে যায়, যারা শহীদ হয়ে যায় বাকি সাহাবারা রুমা পাহাড়ে দৌড়াইয়া যায় আশ্রয় নেয়। রুমা পাহাড় আর উহুদ পাহাড়, এর মধ্যে একটা কবরস্থান আছে। এই কবরস্থানে, কবরস্থানের ভিতরে ঢোকার জন্য আমার বহুত শখ আছিল। 2013-তে আমি পারি নাই, 15-তে পারি নাই, পরে আলহামদুলিল্লাহ দেখছি। এইখানে কবরস্থানে 72 জন সাহাবার কবর আছে। কথা বলেন কয়জন? 72 জন। 72 জনের বাকি 69টা কবরের কোনো চিহ্ন টিহ্ন নাই, কিন্তু 3 জনের কবর এই পিণ্ডের সমান হব। 3 জন শহীদান যে শুয়ে রয়েছে, একজন মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কই জাত আল ইয়ামিন জাত আল শিমাল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান দিকে শুয়ে আছেন মুসআব ইবনে উমাইর, আর বাম পাশে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ মুরব্বী বাবাজিরা, এখানে 72 জন সাহাবা, নম্বর ওয়ান মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই 72 জন সাহাবার জীবনটা জানটা আল্লাহ কিনা নিছে নিছে না, এর ভিতরে কিছু কিছু সাহাবারা যুদ্ধে যাওয়ার জন্য যে তৈয়ারি নিয়েছিল, তখন তারা কিছু চাঁদা দিয়েছিল, কিছু কালেকশন দিয়েছিল। আল্লাহু আকবার কইন। যুদ্ধের প্রস্তুতি নিলে সাহাবারা গরিব ছিল, এইভাবে বসে যাইতো, যে যা পারে তা দান করত। নজন বন্ধুগণ, ওই কথার উপরে ঘটনার উপরে মহান আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই উহুদ প্রান্তরের 72 জন সাহাবার কাছ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ওদের জান কিনে নিয়ে গেছে, তার মানে ওরা শহীদ হয়ে গেছে। 2 নম্বরে ওদের কাছ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে কিছু কিছু করে ওই সময় বিশ্ব নবী চান্দা করে মাল সংগ্রহ করতেন। আমার নজন বন্ধুগণ, এই 72 জন সাহাবা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমার নজন বন্ধুগণ, কোরআন শরীফ সূরা ইমরান 4 নম্বর পারার মধ্যে কিছু রুকু আছে এই উহুদ পাহাড় সম্পর্কে, উহুদের এই যুদ্ধ সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন। আমার নজন বন্ধুগণ, কিয়ামতের মাঠে এই 72 জন সাহাবা আল্লাহ পাকের দরবারে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দাঁড়ায়া যাবে। ওই জন্য আল্লাহ পাকের বেচা কিনি হয় মুমিন বান্দার সাথে। কার সাথে গো? মুমিন বান্দার। মুমিন বান্দার 17টা গুণ, কথা বলেন কয়টা? 17টা গুণ। بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقدروا وكان بين ذلك قواما. زركنا الحمد لله.
আয়াত আরো লম্বা আছে ব্যক্তি পড়লাম না দুই তিনটা আয়াত পড়লাম মুমিন বান্দার 17টা গুণ তার এক নম্বর গুণ হলো وعباد الرحمن الذين يمشون على الارض هونا الله رب العالمين بشو نبي محمد رسول الله صلى الله عليه وسلم উপরে আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করে দিল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের নিচে জমিনের উপরে যারা মুমিন বান্দা হবে তাদের এক নম্বর গুণ হইলো তারা যখন রাস্তায় চলাফেরা করবে নবী ওরা নম্র আর বিনয়ীর সাথে চলাফেরা করবে জোরে কোন সুবহানাল্লাহ মুমিন বান্দার এক নম্বর গুণ এম শুনা আলাল আরদে হাওনা চলাফেরা করবে বিনয়ীর সহিত মাথা নিচু কইরা চলবো বুক সিনা টান কইরা চলবো না وعباد الرحمن الذين يمشون على الارض هونا مؤمن بندر دوی نمبر গুণ হইল واذا خاطبهم الجاهلون قالوا سلاما কোন জাহিল কোন নাদান কোন পান্ডা গুন্ডা মুমিন বান্দাকে যদি গালি দেয় তার উত্তরে মুমিন বান্দা সালাম দিব সুবহানাল্লাহ করে তিন নম্বরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীবাসীর সাথে সাথে আপনি সমস্ত দেশবাসীকে এদের সাথে সাথে আপনি কোয়াকুসি এলাকার মানুষের কাছে এই মেসেজটা আপনি পৌঁছাইয়া দেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া থাকবে জোরে একবার কোন মারহাবা মুমিন বান্দা সারা রাত কি করব কথা বলেন কি করব তাহাজ্জুদের দাঁড়ায়া থাকব এবার আপনার আমার মতো বহুত মানুষ বেমারী মানুষ অসুস্থ মানুষ কমজোর মানুষ দুর্বল মানুষ অপারেশনালা মানুষ হাই প্রেশার থাকা মানুষ ডায়াবেটিস থাকা মানুষ ইত্যাদি ইত্যাদি বেমারি লো প্রেশারওয়ালা মানুষ তো সারা রাত দাঁড়াইতে পারবো না পারবো কি আচ্ছা আমার কথা কি বুঝতেছেন আপনারা মাশাআল্লাহ এগুলা মানুষ কি সারা রাত দাঁড়িয়ে থাকবো এদেরকে আল্লাহ সারা রাতের সব কিবা করে দিব তেলি মুমিন বান্দাই বেমারি দাঁড়াই যেতে পারে না মুমিন বান্দাই ডায়াবেটিস আছে মুমিন বান্দাই হাই প্রেশার আছে রক্তচাপ মুমিন বান্দাই লো প্রেশার সারা রাত দাঁড়াইতে পারে না তেলে এরা মুমিনের কাতারে গেল কেমনে করে কি ভাই যাব এখন আমরা হাদিসের দিকে চলে যাই তিরমিজি শরীফ জিলদে সানি কিতাবুস সলাত কিবা তো বাবুস সলাত নামের লেসনে আসতেছে আউয়ালু ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা আস সলাত হাদিস আসছে কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন করব ওইটা নামাজের কথা কিসের কথা নামাজের কথা কিরকম নামাজ ওইটা ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া রাকাউ মা রাকিঈন জামাতের সহিত নামাজ আদায়ের কথা আল্লাহ জিজ্ঞাসা করব জোরে একবার কোন মারহাবা আমার জন বন্ধ করে আমার মুরব্বীর আমার কথা ছিল দুর্বল মানুষ মুমিন বিমারী মানুষ মুমিন অপারেশন ওলা মানুষ মুমিন সারা রাতে কেমনে জায়গা যাত থাকবো সারা রাত কেমনে তারা ইবাদত করে মুমিন হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন আমার কোন উম্মত সুস্থ সবল কোন উম্মত কোন বেমারি উম্মত কোন ধরনের অসুস্থ থাকা উম্মত আর তারা যদি এশার নামাজের সময় গ্রামের মসজিদে যাইয়া ইমামের সঙ্গে এশার জামাতের শরীক হইয়া যায় বেমারি মানুষ মুমিন মানুষ অসুস্থ মানুষ এশার না জামাতের শরীক হইল কোন জামাতের শরীক হইল কথা বলেন কোন জামাতে এই যে যেরকম আমাদের যে বাবার বয়সের মুরব্বীরা ওনারা এশার নামাজের শরীর শরীক হয়ে গেল আমার নজন বন্ধুগণ যুবক বন্ধুরা এশার জামাতে শরীক হয়ে গেল
অভিষেক কাম করনে ওয়ালারা এশার জামাতে শরীক হয়ে গেল আলিম উলামারা এশার জামাতে শরীক হয়ে গেল কৃষিজীবীরা এশার জামাতে শরীক হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন এবার আমরা হাদিসের দিকে চলে যাই এশার নামাজে তারা শরীক হইয়া বাড়িতে যখন চলে যাবে সুন্নতি তরিকা অবলম্বন করে যখন বিছনায় শুয়ে পড়বে সুন্নতি তরিকা হলো এক নম্বরে ওযু করা দুই নম্বরে এই ডান হাতের তালুর মধ্যে গালটা দিয়া কিবলার দিকে মুখ করে শুয়ে পড়া তিন নম্বরে ঘরের বাতিটা নিভাইয়া দেওয়া জোরে জোরে কন সুবহানাল্লাহ হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জানাইয়া দিতে পারো তুমি ঘোষণা দিতে পারো আমার নজন বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে নিজে হাদিস থেকে বলতেছেন একজন মুমিন যখন একজন বয়সস্থ মুরব্বী নজওয়ান একজন বয়সস্থ মুরব্বী হর কাস্টের মানুষ এইভাবে যায় যদি এশারা জামাতে শরীক হয়ে যায় এশারা নামাজ পড়ে যদি তারা বাড়িতে চলে যায় ঘুমায়া গেল কোনো গুনাহ করলো না সুন্নতি তরিকায় শুয়ে পড়ল এক ঘুমে ফজরের আজান হইয়া গেল দৌড়াইয়া এই মানুষগুলি আবার ফজরের জামাতে ইমামের সঙ্গে শরীক হইয়া গেল কিন্তু সারা রাত তারা ঘুমের মধ্যে ছিল এশার জামাত করার কারণে আবার ঘুম থেকে উঠে ফজরের জামাত আদায় করার কারণে সারা রাত এদের ঘুমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সওয়াব দিয়া দিল এর নাম হইলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা জোরে একবার কইন মারহাবা একটু জিকির করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা বুঝতে পারলাম এশার জামাত নামাজ জামাতে এশার নামাজ আদায় করলে আবার ঘুম থেকে উঠায় ফজরের শরীক হইয়া গেলে সারা রাত যদি আমরা ঘুমাই সারা রাত আমাদের আমল নামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব লেখা হবে মুমিন বান্দার সাত নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা তার মানে মুমিন বান্দা এদিকে মুমিন ওইদিকে ধনী এদিকে মুমিন ওইদিকে মালদার কথা বুঝে আসছে না নাই এইদিকে মুমিন ওইদিকে চাকরিজীবী এইদিকে মুমিন ওইদিকে বড় ব্যবসায়ী টাকা আছে পয়সা আছে নজওয়ান বন্ধুগণ ওরা হইল মমিন ওরা হইল মমিন যারা জাগা মতে সময় মতে সময় উপযোগী খরচ করতে পারে তারা আকাশের নিচে জমিনের উপরে তারাই হইল মমিন সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا بين ذلك قواما আমার নজন বন্ধুগণ এরকম না এরকম না আপন ভাই অভাবে আছে আপন ভাই চিকিৎসা করতে পারে না বেমার হয়ে গেছে গো বন্ধু ভাইয়ের দিকে তাকায় না মার দিকে তাকায় না বাবার দিকে তাকায় না প্রতিবেশীর দিকে তাকায় না গরিবের দিকে তাকায় না গ্রামের মসজিদে লাইট নাই ওজুর জায়গা নাই গ্রামের মসজিদে পাংখা নাই মুসল্লিদের সুবিধা নাই ওই দিকে তাকায় না গ্রামের একটা গরিব ছেলে লেখাপড়ায় ভালো ওই দিকে লক্ষ্য করে না খালি গুনার রাস্তায় টাকা খরচ করে কথা বুঝে আসছে না নাই এরকম মানুষ দুনিয়াতে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল যারা গুনার রাস্তায় টাকা খরচ করে অপব্যয় করে ও নজওয়ান বন্ধুগণ বিবি বাল বাচ্চাকে নিয়ে ফাইভ স্টার হোটেলে যায় ওইখানে যাইয়া রাত দিন চব্বিশ ঘন্টায় ২০,০০০ টাকা বিল উঠায় কিন্তু আপন বোন একটা বিয়া দিছে গায়ে কাপড় নাই এইরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই কথা বলেন এরা কোনোদিনও মুমিন নয় ওরা হইল মুমিন যে বলবো আমার টাকাটা ব্যাংকে রাইখা ময়লা লাগানের চাইতে একটা গরিবকে ১০,০০০ টাকা দিয়ে দেই তুমি বিজনেস করো এরা হইল মুমিন সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ বড় ভাই গরিব ছেলে দুইটা পড়াশোনায় ভালো উনি বলল আমার এই দুই ভাতিজাকে আমি স্কুলে এডমিশন করে দিলাম
ফিসটা আমি দিলাম মান্থলি ফিসটা আমি দিয়ে দিলাম এর নাম হলো ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু এর নাম হলো মুমিন সিল্লে সিল্লে বলুন সুবহানাল্লাহ